নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। রাতে ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটি মর্জালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দোলনা বেগম, আরিয়ান ও রানা মিয়া। ব্রাহ্মণবাড়িয়া গামী লাবিবা পরিবহনের একটি বাস ভিটি মর্জালে সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন মারা যান। আহত 3 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।